নমস্কার বন্ধুরা, মেঘবিতান চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো, ভাদ্র মাস পড়ে গেছে, নিয়ম মতো শ্রাবণ মাসের তিথি এখনও কাটেনি, তাই আমার আজকের শিব পুজো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমেই দেখো, ভোলে বাবাকে আমি স্নান করাবো বলে আমি সামনে দই, মধু আর দুধ, গঙ্গা জল নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি দুধ, দই আর মধু দিয়ে আমি প্রথমে বাবার মালিশ করাবো। বন্ধুরা, আমার একটু বলতে ভুল হয়ে গেছে, দই আর মধু দিয়ে মালিশ করব। ওং নম শিবায় নমঃ, ওং নম শিবায় নমঃ, ওং নম শিবায় নমঃ। তো আমার পাগলা ভোলা বাবা অতীব দয়ালু, তোমরা যেভাবেই পুজো করো না কেন, বাবা তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে। বন্ধুরা, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি একে একে নন্দী মহারাজ ও আরেকজন যে ছোট শিব আছে তাতেও আমি দই মাখিয়ে নিলাম। এবার দুধ সহযোগে বাবার পুজো করব। ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। এবার গঙ্গা জল অর্পণ করব। ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। স্নানের পর দেখো, বাবাকে আমি মুছিয়ে বাবার যে পাথরের থালা সেখানে বসিয়ে নিয়েছি। এবার বাবাকে তিলক অর্পণ করব, গোপীচন্দনের দ্বারা আজকে আমি তিলক অর্পণ করব। এক একদিন আমি এক একটা দিয়েই তিলক দিই। দেখো বন্ধুরা, এটা গোপীচন্দন, খুব সুন্দর গন্ধ। তো আজকে এর দ্বারা আমি বাবাকে তিলক অর্পণ করব। ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। হে ভোলে বাবা, সবার মনোকামনা পূর্ণ করো ভগবান, সবার মঙ্গল করো, দুঃখ দূর করো, দুঃখ বিনাশিনী। এবার আমি দুধ দিয়ে চন্দন বাটবো। আমি সবসময় এটাই করি, ভোলে বাবাকে যখন চন্দন দিয়ে বেলপত্র নিবেদন করি আমি দুধ দিয়েই চন্দনটা বাটি। তো দেখো, পুষ্পথালা রেডি করেছি, এখানে সাত রকমের ফুল আছে বন্ধুরা, বাবার প্রিয় ফুল সাত রকমের। এবার সাতটি বেলপত্রকে আমি বাবার মাথায় নিবেদন করব। প্রথমে মালা পরিয়ে নিলাম, আকন্দের মালায় বাবাকে বরণ করলাম। এবার বেলপত্র সাতটি বাবার মাথায় দিলাম। ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। এবার আমি মনের মতো করে ফুল দিয়ে বাবাকে সাজিয়ে নি। কত সুন্দর লাগছে ভোলাগিরিকে দেখো, তার সমস্ত প্রিয় ফুল, ধুতরা, নীলকণ্ঠ, অপরাজিতা, আকন্দ সাজে বাবা সেজে উঠেছে। যতই সাজাই না কেন মনে হয় যেন সবটাই কম। বাবাকে একটি ফল, আমি গোটা ফল নিবেদন করব বন্ধুরা। আর এই প্রসাদটি আমি নিজে গ্রহণ করি না, আমি অন্য কাউকে এটি দান করে দিই বন্ধুরা। এবার বাবার মাথায় শস্য দানা অর্পণ করলাম। এবার বাবার যে ডুমরু, এটা আমি বাবার সামনে বাজিয়ে দিলাম। বাবার ডমরুটিও বাবার পাশে বাম দিকে রেখে দেব। বাবার ভোগের প্রসাদে একটি বেলপাতা অর্পণ করেছি বন্ধুরা। দেখো, আর আমি শ্বেতপাথরের থালাতেই বাবাকে ভোগ দিই। তোমাদের আগের সপ্তাহতেও আমি বলেছি, আমি সারা শ্রাবণ মাস আমি বাবাকে এই পাথরের থালায়
খেতে দেই। বাবার আরতির জন্য মাটির প্রদীপে গাওয়া গিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি। ফুল যোগে বাবাকে বরণ করে নেব। ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। বাবা বিশ্বনাথ সকলের মনস্কামনা পূর্ণ করুক, তোমাদের সকলকে সুস্থ রাখুক বন্ধুরা, এটাই আমি চাই। তোমরা সকলে সব তোমাদের মনোকামনা বাবাকে জানাও, তোমাদের বিপদ সকলের কেটে যাক। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার শিব পুজো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।